চল্লিশ থেকে ৪২টি হাতির একটি দলকে বাঁকুড়া জেলার বড়জোর থেকে বেলিয়াতর সোনামুখী পাত্রসাহের দ্বারকেশ্বর নদ পেরিয়ে রবিবার রাতে পাঞ্জাব ডিভিশনের জয়পুর জঙ্গলে প্রবেশ করানো হয়েছে। সোমবার সকালে এই খবর জানান সোনামুখী বন দপ্তরের রেঞ্জার দয়াল চক্রবর্তী। তিনি বলেন, এখনো জেলার উত্তর বন বিভাগে প্রায় ২০টি মতো হাতি রয়েছে, সেগুলিকে যত দ্রুত সম্ভব বিষ্ণুপুরের দিকে সরিয়ে নেওয়া হবে। তবে সর্ববৃহৎ দলটিকে সরিয়ে আনার সময় সংশ্লিষ্ট এলাকার চাষিরা খুব ভালো সাহায্য করেছেন, ফলে ক্ষতির পরিমাণও যথেষ্ট কম হয়েছে। এর মধ্যেও যা ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ সংশ্লিষ্ট চাষিরা পাবেন বলে তিনি জানান। অ্যাকচুয়ালি বড়জোড়া থেকে পরশুদিন রাতে একটা দল হাতি আসে, সেটা বেলিয়াতর হয়ে আমাদের সোনামুখী হয়ে পাত্রসার হয়ে দ্বারকেশ্বর নদী হয়ে জয়পুর রেঞ্জে কালকে প্রবেশ করলো, মানে বিষ্ণুপুরে মানে পাঞ্চায়েতে। মোটামুটি ৪০ থেকে ৪২টা হাতি ছিল। সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি করছে হাতির দল? দেখুন, হাতি গেলে ক্ষয় একটু হচ্ছে, হয়, তবে কালকে খুব নমিনাল মানে ক্ষতি হয়েছে, যেহেতু সবাই মিলে ছিল এবং চাষিরা খুব সাহায্য করেছে আমাদেরকে। এবং কামারবেড়া থেকে শুরু করে পাত্রসা রেঞ্জের শাহপুর, ভোরা, আমাদের সোনামুখী রেঞ্জের যে বাকি যে চাষিরা ছিল ওরা খুব হেল্প করেছে, ফলে ক্ষতির পরিমাণ খুবই কম হয়েছে। বাঁকুড়া উত্তর বন বিভাগের বিভিন্ন জঙ্গলগুলি তার কতগুলো হাতি রয়েছে? এখনও আমাদের হিসাব মতো ওই ১৮ থেকে ২০টা হাতি এখনও রয়েছে বাঁকুড়া নর্থে। আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই হাতিটাকে আবার যেখান থেকে এসছে মানে বিষ্ণুপুরের দিকে আমরা ওটাকে পৌঁছে দেবো। যাদের ক্ষয়ক্ষতি হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী যে নিয়ম আছে সেই অনুযায়ী ওদেরকে ক্ষতিপূরণ মানে ক্ষতিপূরণ নয় অনুদান দেওয়া হবে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।